ওয়েলকাম ব্যাক টু কডিং এক্সপ্রেস লার্ভেল ভিউজেস ইউল শর্টনারের এর এই পর্বে আমরা দেখাবো রেজিস্ট্রেশন ইউআইটা কিভাবে ডিজাইন করবেন অলমোস্ট আমরা লগ ইন এর মতোই সেম ডিজাইন থাকবে এখানে জাস্ট কয়েকটা ফিল্ড বাড়বে তো এটা সরাসরি আমরা কোর্টে চলে যাচ্ছি দেখাবো কিভাবে আপনার ভিউজেস দিয়ে এই ইউইাইটা ডিজাইন করবেন সরাসরি লগ ইন যে কম্পোনেন্টটা আছে লগ ইন কম্পোনেন্টটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি জাস্ট রিনেম করবো রেজিস্টার কম্পোনেন্ট রেজিস্টার কম্পোনেন্ট নামে আমি এটা কপি করে নিলাম তো এটাকে আমরা ভিউজার্সের অ্যাপ ডট জেএস যে মেন ফাইলটা আছে অ্যাপ ডট জেস এই ফাইলটার ভিতরে এখানে আমি রেজিস্টার করে নিচ্ছি রেজিস্টার এবং এখানে কম্পোনেন্টের নামটাও চেঞ্জ করে দিব রেজিস্টার দেন এটাকে কম্পাইল করার জন্য আমরা বরাবরের মতোই এম রান ওয়াশ কমান্ড দিব কমানটি দিলে আমাদের অ্যাপ্লিকেশনে যত ধরনের ভিউজ এসে চেঞ্জ হবে চেঞ্জ হওয়ার সাথে সাথেই এটা কম্পাইল হবে দেন আমরা রেজিস্টার কম্পোনেন্টটাকে ওপেন করে এখানে চেঞ্জ করে দেবো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইন আপ এখানে লিখতে পারেন সাইন আপ আর ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট এটাও লিখতে পারেন ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট অর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটাও আপনারা লিখতে পারেন এখানে আমাদের থাকবে ইমেইল পরে পাসওয়ার্ড আর একটা থাকবে কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং একটা আইডি এবং ফার এবং আইডিটা চেঞ্জ করে দিলাম কনফার্ম পাসওয়ার্ড এখানে আমরা প্লেস হোল্ডার চেঞ্জ করে দিব ইন্টার কনফ পাসওয়ার্ড কনফার্মেশন এখানে আমাদের এই রিমেম্বার মিটা থাকবে না দেন এটা হবে সাইন আপ দেন অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে আমরা চেঞ্জ করে দেব অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে দিব লগ ইন যদি এই পেজে আসার পরে সে চিন্তা করছে না তার অ্যাকাউন্ট আছে তাহলে সে এখান থেকে ক্লিক করে লগ ইনে চলে যাবে এখানে আমি এই কম্পোনেন্টের নেমটা চেঞ্জ করে দিই রেজিস্টার কম্পোনেন্ট এখানে নামটা চেঞ্জ করে দিলাম এখন আমরা সেভ দিলাম সেভ দিয়ে দেখেছি আমাদের এটা কম্পাইল হয়ে গেছে আমরা এটা পয়েন্ট ইন্ডে দেখবো যে আমাদের এটা কোনো চেঞ্জেস আসছে কিনা এটাকে আমরা রিফ্রেশ দিলাম রিফ্রেশ দিয়ে রেজিস্টার কম্পোনেন্টে যাবো রেজিস্টার কম্পোনেন্টটা এখানে কিন্তু কোনো আসতেছে না পেজটা পুরো ব্লাঙ্ক আসতেছে তার কারণ হচ্ছে আমাদের যে ব্লেড ফাইলটা আছে রেজিস্টারের যে ব্লেড ফাইল সেই ব্লেড ফাইলে এখনও আমরা এই কম্পোনেন্টটাকে লোড করাইনি এই রেজিস্টার কম্পোনেন্টটাকে আমরা এখনও ব্লেডের মধ্যে লোড করাইনি এখানে হচ্ছে আমাদের রেজিস্টার রেজিস্টারের ভিতরে আমরা এটাকে লোড করিয়ে দেবো ট্যাগের মাধ্যমে রেজিস্টার হাইফেন কম্পোনেন্ট এটা একটি ট্যাগ হিসাবে দিয়ে দিলাম দিয়ে এখন সেভ দিলে এখন যদি আমরা রিলোড দিই তাহলে আসতেছে না তো এটা না আসার কারণ হচ্ছে আমরা একটু ব্রাউজারের ক্যাশটা ক্লিন করবো ক্যাশটা ক্লিন করলেই আমাদের এটা চলে আসবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট ইমেইল পাসওয়ার্ড এবং কনফার্মেশন পাসওয়ার্ড এটা অলমোস্ট সেম হচ্ছে আমাদের লগ ইনের ইউইাই যেটা ছিল ইনের ইউইাইয়ের মতোই অলমোস্ট সেম জাস্ট এখানে একটা ফিল্ড চেঞ্জ এবং সে একটু লেখা চেঞ্জ এটাই ছোটোখাটো একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন